আপনারা মিডিয়া ট্যাগ দেওয়া হলো যে কাজ করবেন এবং কোথায় কি প্রবলেম হয় সেটা আমাকে বলবেন। আর যেই ট্যাগগুলোর সম্পর্কে আমরা আলোচনা করছি, কাজ করছি, এই ট্যাগগুলো ভোলা যাবে না, যেমন এইচপি, লিস্ট, লিঙ্ক, ইমেজ, হ্যাঁ, তারপর টেবিল। টেবিল আমরা তৈরি করছি না, দুইটা কলামকে একত্র করার জন্য কি লিখতে হয়? কল স্প্যান, আর দুইটা রোকে একত্র করার জন্য রো স্প্যান। হ্যাঁ, আর আমার একটা প্যারাগ্রাফের মাঝখানে আমি একটা নতুন লাইন নিতে চাচ্ছি, মানে একখান থেকে বললাম যে এই পরের অংশটা নিচের লাইন থেকে শুরু হবে, তাহলে আমাকে কি ব্যবহার করতে হয়? বিআর, বিআর ট্যাগ। বিআর ট্যাগ, হ্যাঁ, এই বিআর ট্যাগ হচ্ছে লাইন ব্রেক করে দেওয়া। হ্যাঁ, এখানে আরো অনেকগুলো তেমন যেই যেই ট্যাগগুলো আমরা শিখছি এগুলোই মোটামুটি, বাকি যেগুলো আছে এগুলো আমাদের লাইন বাই লাইন কাজ করতে করতে এগুলো হয়ে যাবে, এগুলো কোনো সমস্যা নেই। এখন আমি যতটুকু পর্যন্ত আপনাদেরকে এইচটিএমএল দেখাই দিছি, এইটুকু পর্যন্ত কি আপনাদের আয়ত্তে আছে কি হইয়া রকিবুল? রকিবুল মনে হয় নাই। আচ্ছা, আরিফ হুসাইন, আমি জানি আপনাদের সবারই সমস্যা না হওয়ার কথা। আরিফ, আপনি কাজের আপডেট দেন নাই? সনি, আপনিও দেন নাই? একটা ক্লাসের মনে হয় দেন নাই আপনি? এসকে ডিজাইন, শামীম, ক্লাস 4টা দেই নাই শুধু, আর বাকি 4টা দিছি। আচ্ছা আচ্ছা, অ্যাক্সিডেন্ট করছেন? আচ্ছা, আপনার পরে সমবেদনা জানাবো আপনার ক্লাসের পর, ঠিক আছে? তো এখন কথা হলো যে আজকে থেকে আমরা হলো যে সিএসএস স্টার্ট করব, এবং আগের যেই কাজগুলো আমরা করছি, ট্যাগগুলো কাজ শিখছি, সেই কাজগুলো আমাদেরকে মাথায় ধরে রাখতে হবে, ঠিক আছে? ওই পর্যন্ত যতগুলো শিখাইছিস ততগুলো ধরে রাখতে হবে, আর আমি যেগুলো যেগুলো বলবো ওগুলো একটু প্র্যাকটিস করতে হবে। যেমন আজকে আমি বললাম আপনারা মিডিয়ার যে কয়েকটা ট্যাগ আছে, অ্যাট্রিবিউট আছে, এই কয়েকটা আপনারা দেখে নেবেন মিডিয়ার। আর কারণ হলো যে আমি যদি এরকম সবগুলাই দেখাই দেই তাহলে আমাদের হলো যে ওই কোর্সটা মেক আপ করতে পারবো না, কিন্তু আমি যতটুকু শিখাইছি এতটুকু দিয়েই অনেক সুন্দর কাজ করতে পারবো আমরা, সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু ভিডিও কাজ খুবই কম হবে, তারপর আমাদেরকে শিখতে হবে, আর এই কাজগুলো ইজি। রাকিব ভাই আমাদের আছে, উনিও থাকার জন্য ওনাকে ধন্যবাদ। আচ্ছা, আজকে আমরা শুরু করব হলো যে সিএসএস। এখান থেকে আমরা W3 স্কুল থেকে যেহেতু আমরা শিখতেছি, সিএসএস শিখব। তো সিএসএস এর মানে হলো যে ক্যাসকেডিং স্টাইল শিট। ফুল মিনিংটা, সিএসএস এর ফুল মিনিং হলো যে ক্যাসকেডিং স্টাইল শিট। আমরা ওয়েব পেজে যা কিছুই দেখি সবগুলোই হলো যে এইচটিএমএল এর কারসাজি। হ্যাঁ, আমরা এইচটিএমএল দিয়ে একটা প্যারাগ্রাফ শো করানো, একটা লিঙ্ক শো করানো, তারপর একটা হিডিং শো করানো, একটা বাটন তৈরি করা, ফর্ম তৈরি করা, যত ধরনের কাজ আমরা দেখতে পারি, মানে মেসেজগুলো যেগুলো দেখতে পারি আমরা, যে আউটপুটটা, সেই আউটপুটটা পুরো কাজগুলোই হচ্ছে যে করে এইচটিএমএল। কিন্তু আমরা এইচটিএমএল দিয়ে যদি আপনি শুধুমাত্র একটা ওয়েবসাইট তৈরি করেন, ওইটা ততটা সুন্দর দেখা যাবে না। এইচটিএমএল এ তেমন কোনো কালার টালার দেওয়া থাকে না, জাস্ট মেসেজগুলো প্রিন্ট করায়, সেক্ষেত্রে দেখতে তেমন একটা ভালো লাগে না এইচটিএমএল এর কাজগুলো। তো এইচটিএমএল এর কাজগুলোকেই হলো যে মূলত সুন্দর কালার দেওয়া, ডিজাইন করা, এই ধরনের কিছু কাজ করার জন্যই হলো যে আমাদের সিএসএস এর কাজ শিখতে হবে। যেমন আমরা এখানে একটা W3 স্কুল লিখছি, অর্ধেক কালারটা হলো যে কি বলা যায় এটাকে, অ্যাশ কালার দিয়ে দিছি, আর অর্ধেক কালারটা হলো যে আমরা গ্রিন দিছি। এখানে মেনু কালারটা একটা কালার দিছি, হ্যাঁ, গ্রে কালার, তারপর টেক্সটের কালারটা হোয়াইট দিছি, আবার হোভার করলে আর একটা ব্ল্যাক কালার হয়ে যায়। তো এই ধরনের আবার এই যে এগুলো বাটনগুলো সবুজ কালার দেওয়া, এখানে একটা অফ হোয়াইট কালার দেওয়া, তো বিভিন্ন ধরনের কালার দেওয়া, কালারফুল করার জন্যই হলো যে সিএসএস এর কাজ করা। হ্যাঁ, জাস্ট স্টাইলিং করা, ক্যাসকেডিং স্টাইল শিট দিয়ে হলো যে স্টাইল করা হয় একটা ওয়েবসাইটকে, স্টাইল করা হয় কোথায় আপনি হলুদ কালার দিবেন, কোথায় রেড কালার দিবেন, কোথায় ব্লু কালার দিবেন, এই ধরনের কালারিং এর কাজগুলো করা হয়। তাছাড়াও সিএসএস দিয়ে আরো
যে কাজগুলো করা হয়, যেমন আমাদের এইচটিএমএল এর যে ট্যাগগুলো আছে, অনেকগুলো ট্যাগ আছে হলো যে ব্লক টাইপের, অনেকগুলো ট্যাগ আছে আমাদের ইনলাইন, অনেকগুলো ট্যাগ আছে ব্লক, অনেকগুলো ট্যাগ আছে ইনলাইন। এখন আপনি যখন এইচটিএমএল শুধুমাত্র শিখছেন, যেখানে হলো যে শুধু লিখছেন যে ক্যাসকেডিং স্টাইল সিরিজ সিএসএস টিউটোরিয়াল, এখন আপনার এই রাইটের যে জায়গাটা এটা ফাঁকা থাকে সব সময়, আপনি যে ট্যাগগুলো ব্লক টাইপের, কিন্তু আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি দেখতেছেন যে এটা আমার ভালো লাগতেছে না, এর পাশে যদি আমি অন্য আর একটা ট্যাগ অথবা অন্য একটা মেসেজ দিতে পারতাম তাহলে ভালো লাগতো। তো সিএসএস দিয়ে এই পারমিশনগুলো দেওয়া যায় যে আমার যেই ট্যাগটা ব্লক টাইপের ওই ট্যাগটার কন্টেন্ট যতটুকু, এই মেসেজ যতটুকু সেই জায়গাটুকু নিবে, নেওয়ার পর বাকি জায়গাটা ও ছেড়ে দিবে, অন্য কোনো ট্যাগ সেখানে যাবে। হ্যাঁ, এই ধরনের হলো যে একটা ব্লক ট্যাগকে আপনি ইনলাইন বানাইতে পারবেন, আবার একটা ইনলাইন ট্যাগকে আপনি ব্লক বানাইতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের, তাছাড়াও আপনি এই ধরনের যে স্টাইলিংগুলো আছে সেই স্টাইলিংগুলো আপনাদেরকে করতে হবে। মূলত এই ধরনের কাজই হলো যে সিএসএস করা, জাস্ট যত ধরনের স্টাইল আছে সেই স্টাইলের কাজগুলো। তো আমাদের এই সিএসএস এর ক্ষেত্রে স্টাইল আমরা তিনভাবে করা যায়। এখানে ইন্ট্রোডাকশন আমি যেগুলো বললাম সেগুলাই মোটামুটি এখানে বলা আছে। আর ইন্ট্রোডাকশনে সিএসএস লিখতে হয় হলো যে এরকম, এই যে বডি, ট্যাগের নাম, তারপর হলো যে এখানে সেকেন্ড ব্রাকেট, এখানে আপনার অ্যাট্রিবিউট এবং ভ্যালুগুলো লিখতে হয়, মানে সিএসএস লেখার নিয়ম। আর সিএসএসটা লিখতে হয় আমাদের যেখানে, আজকে 29 তারিখ না, হ্যাঁ 29 তারিখ। তো সিএসএস গুলো আপনি যেভাবে লিখবেন সেটা হলো যে সিএসএস লেখার নিয়ম, যদি এখানে ট্যাগের ভিতরে আমরা সিএসএস লিখতে পাবো, এই যে আমি একটা ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট দিলাম, সিএসএস এর নামেই হলো যে ক্যাসকেডিং স্টাইল শিট, সেই স্টাইলের সিএসএস এর যত কাজ আছে আপনাকে স্টাইলেই করতে হবে। স্টাইল নামে যে আমাদের একটা ট্যাগ আছে, সেই অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটের ভিতরে করতে হবে। তো এই অ্যাট্রিবিউটের ভিতরে এখন আপনি কি কাজ করতে চাই, সেই প্রপার্টি, সিএসএস এর অনেকগুলো প্রপার্টি আছে, এই প্রপার্টিগুলো সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা থাকতে হবে। তো এই স্টাইলের ভিতরে আগে প্রপার্টি লিখতে হয়, যেমন লিখলেন আপনি কালার, এটাকে বলা হয় প্রপার্টি, তারপরে লিখলেন যে রেড, এটাকে বলা হয় ভ্যালু, প্রপার্টি ভ্যালু। আপনি এরকম করে প্রত্যেকটা ট্যাগের ভিতরেই প্রপার্টি এবং ভ্যালু লিখে দিতে পারবেন এই স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে। এখানে একের অধিক অ্যাট্রিবিউট একই লাইনে লেখা যায়, একের অধিক অ্যাট্রিবিউট একই লাইনে লেখা যায়। যেমন আমি একটা লিখলাম যে টেক্সট অ্যালাইন সেন্টার, এগুলো অবশ্য আপনারা এখনো জানানো হয়নি যে কালার কি, এই টেক্সট অ্যালাইন কি, এখানে কোন কোন অ্যাট্রিবিউটগুলো হবে। হ্যাঁ, সেই অ্যাট্রিবিউটগুলো আপনাদের আপনাদেরকে এখনো শেখানো হয়নি, আমরা আমি হলো যে ধীরে ধীরে আপনাদেরকে শেখাবো। কিন্তু লিখতে হয় হলো যে এই স্টাইল অ্যাট্রিবিউটটার ভিতরে, এখানে হলো যে এই যে প্রপার্টিগুলো লিখতে হয়, যেমন কালার একটা প্রপার্টি, টেক্সট অ্যালাইন একটা প্রপার্টি, আর এই প্রপার্টির কালার প্রপার্টির এটা হলো যে একটা ভ্যালু, এটা আর একটা ভ্যালু, ঠিক আছে। আর প্রত্যেকটা প্রপার্টি এবং ভ্যালু সেপারেট থাকবে, সেপারেট থাকবে এই সেমিকোলন দ্বারা, সেপারেট থাকবে সেমিকোলন দ্বারা। তো এখানে আপনি এই ট্যাগেই লিখতে পারেন কালার করার ক্ষেত্রে, প্রত্যেকটা ট্যাগেই আপনি যদি কালার করার দরকার হয় প্রত্যেকটা ট্যাগেই আপনি স্টাইল ব্যবহার করতে পারবেন, যেমন ফর্ম, লেবেল, ইনপুট, প্রত্যেকটা ট্যাগেই আপনি হলো যে এরকম স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহার করবেন। এখন আমার যদি এরকম থাকে যে আমার এখানে মেসেজ H2 হলো যে লেখা আছে, হলো যে কতবার লেখা আছে, পাঁচবার লেখা আছে, তো পাঁচবারে আমার কি হলো, এখানে পাঁচবারে আমাকে কালার করে দিছে ও, কিন্তু পাঁচবারে আমাকে হলো যে এখানে সিএসএস গুলো লিখে দেওয়া লাগছে, প্রত্যেকবারে ইনলাইনে লিখে দেওয়া লাগছে, তাই এখানে আমার কি পারফরমেন্স লস না? এই যে প্রত্যেকটা আমাদের, আমরা জানি যে প্রত্যেকটা ট্যাগের ভিতরে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবো, এই যে স্টাইল ব্যবহার করতে পারবো, তা প্রত্যেকটাতে আমি সেমই কালার লিখছি, সেম কালারেই করব। তা যখন আমি সেম কালারেই দিব তখন দেখেন প্রত্যেকটার জন্য কি আমাকে এই যে অ্যাট্রিবিউট ভ্যালুগুলো প্রপার্টিগুলো লিখে দিতে হচ্ছে। তো আমাদের যখন হলো যে ওয়েবসাইটটা অথবা ওয়েব পেজটা ব্রাউজারে শো করায় তখন এ কি করে,
পিক্সেল বাই পিক্সেল হলো যে ও রিড করে আমাদের ওয়েব পেজটাকে, ও স্ক্যানিং করে, যে এখান থেকে শুরু করে এরকম করে স্ক্যানিং করতে করতে পুরো পেজটাকে ও স্ক্যানিং করে করে আমাদের এখানে প্রিন্ট করায়। তো যখন আপনার এইচটিএমএল এ যদি এখানে টেক্সট বেশি থাকে অথবা লাইন বেশি থাকে তাহলে কি হয়, লাইন যদি বেশি থাকে, টেক্সট বেশি থাকে, ও হলো যে রিড করে বেশি, তো ও যত রিড করবে তত তো সময় লাগবে, প্রসেসিং টাইমটা বেশি লাগবে, তাই না? তো আমি যদি এরকম চাই যে এখানে হলো যে পাঁচটা এইচ টু এর জন্য একই যেহেতু আমি কালার দেব এবং টেক্সট লাইন সেন্টার দেব, তা আমার কি এমন কোনো উপায় আছে যে আমি এইটা একবার লিখবো যেন সবগুলোর জন্য কাজ হয়, তাহলে তো আমার পারফরমেন্সে একটু হইলেও ফ্রি হইলো, যে আমি একবার লিখবো পাঁচটার জন্য কাজ হবে, এরকম করো কোনো কি ওয়ে আছে? হ্যাঁ, ওই রকম একটা ওয়ে আছে। আপনি এই ইনলাইন স্টাইল যেটা করছেন, এই ইনলাইন স্টাইলটাকে আপনি হেডের ভিতরে আর একটা হলো যে ইন্টারনাল স্টাইল বানাইতে পারবেন, ইন্টারনাল স্টাইল সেকশন বানাইতে পারবেন। এটা কিভাবে বানাবেন? এটা বানানোর জন্য আপনাকে লিখতে হবে স্টাইল, একটা অ্যাট্রিবিউট আছে, সেই স্টাইল ট্যাগ আছে, সেই স্টাইল ট্যাগটা বসাই দিতে হবে। যদি আপনি ট্যাগের ভিতরে লেখেন তাহলে স্টাইল হবে অ্যাট্রিবিউট, যদি আপনি হেডের ভিতরে লেখেন তাহলে আপনার হবে কি ট্যাগ, এই যে স্টাইল ট্যাগ। হ্যাঁ, এখন স্টাইল ট্যাগের ভিতরে তাহলে কি আমরা এরকম করে লিখবো, এই যে এরকম করে লিখবো? এখন আমাদের এরকম কোশ্চেন থাকতে পারে যে আমরা তো চাইলাম যে পাঁচটার জন্য যেহেতু একই রকমের সিএসএস ছিল, এখন তো আমি হলো যে এখান থেকে সিএসএসটা বাদ দিয়ে এই স্টাইলটা এখানে ফাঁকা রাখলেও কোনো সমস্যা নাই, এখানে ফাঁকা রাখলেও কোনো সমস্যা নাই, অথবা তুলে দিলেও কোনো সমস্যা নাই এই স্টাইলের ট্রিবিউটটা। তো এখন আমি এখান থেকে স্টাইলগুলো কাট করে আমার স্টাইল ট্যাগের ভিতরে দিলাম, তাহলে কি আমার কাজ করবে, এরকম একটা কোশ্চেন আসতে পারে। না, তখন আমাদের কাজ করবে না, আমরা স্টাইল অ্যাট্রিবিউটে কি কাজ করব এটা আইডেন্টিফাই করতে পারবেন না, পারবে না। একে আমাদেরকে বলে দিতে হবে, এই স্টাইলের ভিতরে আমাদেরকে বলে দিতে হবে এই কোডগুলো কিসের জন্য কাজ করবে, আমাদের প্রয়োজনীয়তাটা কি ছিল। আমরা আমরা চাইছিলাম যে প্রত্যেকটা লাইনেই আমাদের স্টাইল অ্যাট্রিবিউটটা ছিল এবং ওখানে ওর প্রপার্টি ছিল, ভ্যালু ছিল, পাঁচটার জন্য পাঁচবার লেখা ছিল, এটা হচ্ছে আমাদের জন্য কি ছিল, একটা পারফরমেন্স লস ছিল, যে বেশি কোড করা লাগতো এখানে প্রত্যেকটার জন্য। আমি যদি লিখে দেই তাহলে আমার বেশি কোড করা লাগতেছে, প্লাস হলো যে আমার কম্পিউটারে যখন স্ক্যানিং করতেছে আউটপুট দিছে তখন আমার টাইমটা, প্রসেস টাইমটা বেশি লাগতেছে। এইটার থেকে আমরা কিভাবে উদ্ধার হব সেই জন্যই আমরা হলো যে এই অপশনটা করছি, যে আমরা হেডের ভিতরে কিভাবে আমরা একবার লিখলেই পাঁচবার আউটপুট পাবো এরকম একটা অপশন, তাই না? তা আপনি এই কাজটা করার জন্য এই হেডের ভিতরে আপনাকে স্টাইল অ্যাট্রিবিউটটা লিখতে হবে, লেখার পর আপনাকে এরকম কোন ট্যাগের জন্য আপনি কাজ করবেন, আপনি কোন ট্যাগের জন্য সিএসএস লিখবেন, এই যে স্টাইলিং লিখবেন, সেই ট্যাগটা এরকম করে লিখে দিতে হবে। যদি আমি এইচ টু এর জন্য কাজ করি তাহলে এখানে এইচ টু, তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনি ইনলাইনে যে যা যাবতীয় লিখছিলেন সবগুলোই এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে পাবেন, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে পাবেন, ঠিক আছে? সেম কাজ। তখন কি হবে, আমি এখানে লিখলাম একবার, এই যে এখানে লিখলাম কতবার, একবার। এখন যদি আমি এটা রিফ্রেশ করি আমি আউটপুট পাবো পাঁচবার, ঠিক আছে? তাহলে এটাতে আমাদের কি পারফরমেন্স লস হলো? পারফরমেন্স লস হয়নি, ঠিক আছে? আপনি যদি এখন কোনো প্যারাগ্রাফ থাকে আমাদের, সাপোজ আমাদের একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটা হলো যে এই সবার লাস্টে আছে, এটা হলো আমাদের একটা প্যারাগ্রাফ। তো আমি চাইতেছি এই প্যারাগ্রাফটাকেও একটা কালার করব, এখানে গ্রিন কালার করব, এটা কিভাবে তাহলে করতে পারবো? সবগুলোরই একই নিয়ম, আপনি যে কোনো ট্যাগ এরকম করে লিখবেন, সেকেন্ড ব্র্যাকেট দিবেন, ট্যাগের পর সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আপনি কি কাজ করতে চান, যেমন আমি কালার করব গ্রিন, কালার করব গ্রিন, জাস্ট গ্রিন লিখলেই আমার ওই পি ট্যাগটা গ্রিন হয়ে যাবে, ঠিক আছে? তো যখন আপনি এই কালার এরকম পি লিখে গ্রিন লিখবেন অথবা এইচ লিখে গ্রিন লিখবেন, তখন এই পেজে যত জায়গায় এইচ আছে, এইচ টু আছে, এখানে যেই ট্যাগ নামটা থাকবে এই পেজের যত জায়গায় এইচ টু আছে সব জায়গায় কাজ করবে, এই পেজের যত জায়গায় পি আছে সব জায়গায় এই গ্রিন কালারটা কাজ করবে, ঠিক আছে? এখন আপনার একটা
চাওয়া থাকতে পারে যে ভাই আমার তো তিনটা পি আছে অথবা পাঁচটা পি এইচ আছে, আমি তিনটাকে আলাদা কালার করব অথবা দুইটাকে আলাদা কালার করব, আমি সবগুলোকে আমি আলাদা কালার করতে চাচ্ছি না, এরকম আমাদের কোশ্চেন জেনারেট হবে, ওগুলোও আমরা ধীরে ধীরে আসব। তো এই এগুলার কিছু একটা নাম আছে, এই যে এখানে যে এইচ টু, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর এখানে কালার লিখলাম কোলন দিছি, তারপর এখানে লিখছি রেড সেমিকোলন দিছি, হ্যাঁ এগুলোর একটা নাম আছে। আমরা তো জানি এটা হলো যে স্টাইল ট্যাগ, এটা হেডের ভিতরে লিখতে হয়। আর এখানে যেই এইচ টু অথবা পি লিখছি, এই যে এইচ টু অথবা পি, এগুলোকে বলা হয় সিলেক্টর, এগুলাকে বলা হয় সিলেক্টর, ঠিক আছে, এটার নাম সিলেক্টর, এগুলাকে বলা হয় ট্যাগ সিলেক্টর। যখন আপনি কোনো ট্যাগের নাম লিখবেন সেটাকে বলবেন ট্যাগ সিলেক্টর, ঠিক আছে, আর নর্মালি এটার নামেই হলো যে সিলেক্টর। আর যখন কোনো ট্যাগের নাম লিখবেন তখন আপনার ট্যাগ সিলেক্টর, আপনি যদি যে কোনো ট্যাগের আপনি স্টাইল করতে পারবেন। আপনি যদি বডি লেখেন এরকম করে যে বডি ব্যাকগ্রাউন্ড কালার, কালার হলো যে 111 অথবা 00A0FF, এই যে একটা বডির কালার, পুরো আমাদের এই যে ওয়েব পেজ যেটা আছে সেটাকে বডি বলা হয়। আমি সবগুলো বিষয় আপনাদেরকে ধীরে ধীরে বলতেছি, যারা পারেন তাদের একটু বিরক্ত লাগবে, কিন্তু যারা পারেন না তাদের একটু উপকার হবে ভালো। হ্যাঁ, তো এটাকে বলা হয় বডি ট্যাগ। বডি ট্যাগের জন্য আমরা সিএসএস লিখছি, বডি তো একবার একটা পেজে একবারই থাকে, তো এটাকে বলা হয় বডি সিলেক্টর। এটা হলো যে এইচ টু ট্যাগ সিলেক্টর, প্রত্যেকটাই ট্যাগ সিলেক্টর, এরকম প্রত্যেকটাকেই ট্যাগ সিলেক্টর বলা হয়। আর এই যে ব্র্যাকেট থেকে যে ব্র্যাকেট পর্যন্ত এই সেকশনটাকে অথবা এই এরিয়াটাকে বলা হয় ডিক্লারেশন এরিয়া। আপনি এটা একই লাইনেও লিখতে পারেন অথবা ইন্টার দিয়ে আলাদা আলাদা লাইনেও লিখতে পারেন, এই যে এরকম করে একই লাইনে লিখতে পারেন অথবা আলাদা লাইনেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু আপনার এই ডিক্লারেশন এরিয়ার ভিতরেই আপনাকে কোড লিখতে হবে। এই এইচ টু ট্যাগের যত কিছু সিএসএস লিখবেন সবগুলো এই ব্লক, এই যে ব্লক যেটা আছে ডিক্লারেশন এরিয়া, এর ভিতরেই আপনাকে কাজ করতে হবে। এই ব্র্যাকেটের ভিতরে যা যাবতীয় আপনি লিখবেন সেগুলো এই ট্যাগের জন্য কাজ করবে, এইচ টু ট্যাগটার জন্য অথবা এইচ টু সিলেক্টরটার জন্য কাজ করবে। আমাদের এইচটিএমএল এ হলো হলো যে ট্যাগ, আর সিএসএস এর ক্ষেত্রে এটাকে বলা হয় সিলেক্টর, এটা হলো যে ট্যাগ, এটা হলো সিলেক্টর, বুঝা গেছে? আচ্ছা, আপনি এক লাইনে লিখতে পারবেন, এরকম করে যদি এক লাইনে লেখেন লিখতে পারবেন, অথবা আপনি যদি চান যে না আমি আলাদা করে লিখবো, নতুন লাইন লিখবো, তাহলে আপনি এরকম করে নতুন লাইন করতে পারেন, এরকম করে নতুন নতুন লাইন স্পেস দিয়ে দিয়ে লিখতে পারবেন, ঠিক আছে। আপনি যদি প্রত্যেকটা এরকম করে এক লাইনে চান, এক লাইনে লিখতে পারবেন, নতুন লাইন চাইলে নতুন লাইনে লিখতে পারবেন, এরকম করে লিখতে পারবেন। প্রত্যেকটা প্রপার্টি এবং ভ্যালু, এই এটাকে বলা হয় হলো ডিক্লারেশন এরিয়া বললাম, ব্র্যাকেট থেকে ব্র্যাকেট। আর এই যে এরকম যে কালার থাকবে, কালার দিয়ে কোলন দেওয়া, টেক্সট অ্যালাইন দিয়ে কোলন দেওয়া অথবা ব্যাকগ্রাউন্ড লিখে কোলন দেওয়া, এই এই প্রথমের যে অংশটা এইটাকে বলা হয় প্রপার্টি, এইটাকে বলা হয় প্রপার্টি। এই প্রপার্টিটা কি কাজ করবে তার একটা ভ্যালু দেওয়া থাকে, এইটাকে বলা হয় ভ্যালু। যেমন এটা একটা কালার কোড, হ্যাঁ হেক্স কালার কোড, তারপর এখানে হলো যে কালার দেওয়া আছে রেড, কালার নেম দেওয়া আছে, টেক্সট অ্যালাইন দেওয়া আছে সেন্টার, হ্যাঁ এগুলাকে বলা হয় ভ্যালু সেন্টার। আর টেক্সট অ্যালাইন এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, কি প্রপার্টি, এটাকে বলা হয় প্রপার্টি, আর এটাকে বলা হয় ভ্যালু। তো এরকম করে হলো যে আপনি যে কোনো ট্যাগের সিএসএস লিখতে পারেন, যে কোনো ট্যাগের সিএসএস আপনি লিখতে পারবেন। তো এখানে হলো যে আমাদের যখন আপনি হেডের ক্ষেত্রে এরকম ট্যাগ সিলেক্টর দিয়ে কোনো কাজ করবেন, কোনো ট্যাগ সিলেক্টর দিয়ে কাজ করবেন, তখন কি হবে, এই পেজে ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটা আছে, এই পেজে যতগুলো এই নামে ট্যাগ থাকবে সবগুলোতেই এই কালার রেড হবে এবং টেক্সট লাইনটা সেন্টার হবে, ঠিক আছে, যতগুলোতে। এখন আপনি যদি চান যে ভাই আমি এই পাঁচ নাম্বার যেটা আছে এইটার আমি কালারটা হলো যে হলুদ চাইতেছি, হ্যাঁ ইয়েলো চাইতেছি, তখন আমি কি কাজ করব, তখন আপনাকে ওই ট্যাগটার এখানে আপনি ইনলাইনেও সিএসএস লিখতে পারবেন যে কালার ইয়েলো, কালার ইয়েলো, এই যে ইয়েলো কালার হয়ে গেছে। এখন আবার আমাদের একটা কোশ্চেন আসতে পারে যে ভাই এই ট্যাগের জন্য তো এখানে আমি লিখলাম যে কালার হলো যে রেড, আর এখানে আবার কালার লিখলেন ইয়েলো,
তাহলে এটা কেন, এটা কিভাবে কাজ করলো, ইয়েলোটা কেন আসলো? এখানে তো আমি একবার কালার কোড লিখেই দিছি যে কালার হলো রেড, তাহলে এখানে ইয়েলোটা কেন আসলো? তো এখানে সিএসএস এর ক্ষেত্রে প্রায়োরিটির একটা বিষয় আছে যে কার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। আমাদের সিএসএস এখানে যেটা শিখতেছি এটা হলো যে দুই ধরনের সিএসএস লেখা শিখতেছি, এইটাকে বলা হয় ইনলাইন সিএসএস আর এইটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল ওই পেজের ভিতরেই সিএসএস লেখা, এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস আর এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। ঠিক আছে, তো ইন্টারনাল সিএসএস এর থেকে ইনলাইন সিএসএস এর প্রাধান্যটা সবচেয়ে বেশি। ইন্টারনাল সিএসএস এর থেকে ইনলাইন সিএসএস এর প্রাধান্যটা সব থেকে বেশি। এই ইনলাইন সিএসএস এ আপনি যা কিছুই করবেন এটার সবচেয়ে আগে এই কাজ করবে, এ সবার আগে কাজ করবে। আরো একটা কথা, সেটা হলো যে সবার নিচে যেই কোডটা থাকে সেটাই সবার আগে কাজ করবে, সবার আগে হলে যে তার প্রাধান্যটা বেশি থাকবে। আপনার যদি এখানে H2 লেখেন হলো যে রেড, আবার যদি এই কোডটা এখানেই কপি করে আবার লিখে দেন যে H2 হলো যে ব্লু, তাহলে কিন্তু সবগুলোই ব্লু কালারেই হয়ে যাবে উইদাউট ইয়েলো কালারটা। কারণ এখানে হলো যে কালার একই ধরনের একটা ট্যাগ সিলেক্টর দেওয়া আছে এবং এখানে প্রপার্টি এবং ভ্যালু দেওয়া আছে, এইটাকে আবার রি ডিক্লেয়ার করা আছে এখানে। হ্যাঁ, নতুনভাবে আবার কল করা হয়েছে এবং নতুনভাবে মান অ্যাসাইন করে দেওয়া হয়েছে, এটা নতুনভাবে মান অ্যাসাইন করে দেওয়া। এই জন্য ওর পূর্বের যেটা ছিল সেই পূর্বেরটার এখন কোনো আর দাম নাই, পরেরটার দাম খুঁজবে ও। ঠিক আছে, এই ধরনের তো এরকম আপনি যে কোনো লাইনেই হলো যে আপনি সিএসএস যে কোনো সময় ওভাররাইট করে দিতে পারেন, যে কোনো একটা সিএসএস কে আপনি যে কোনো সময় চেঞ্জ করায় দিতে পারবেন ট্যাগের ক্ষেত্রে। এখানে আর একটা অপশন আছে যে ভাই আমি যদি ইনলাইন সিএসএস না লিখি তাহলে অন্য আর কি পন্থা আছে, ইনলাইনে যদি আমি কোনো সিএসএস না লিখি তাহলে আমার আর কি কোনো ওয়ে আছে আমার এই পঞ্চম অথবা চতুর্থ নাম্বার সিএসএস লাইনটা সিএসএস চেঞ্জ করার? হ্যাঁ আছে, আমাদের আর একটা অপশন আছে, সেটাকে বলা হয় ক্লাস অথবা আইডি অ্যাট্রিবিউট, ক্লাস অথবা আইডি অ্যাট্রিবিউট। আমি একটা লিখলাম যে আইডি, আইডি লিখলাম যে হেডিং হেডিং 3 লিখলাম, আমি 3 নম্বর হেডিং, এটা এখানে আইডি লিখলাম হেডিং 3। তখন আপনার এরকম একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে আইডি, এই আইডিটা তখন আপনার যখন আপনি এইচটিএমএল এর কোনো ট্যাগের ভিতরে এরকম আইডি লিখবেন, আইডি লিখবেন এরকম, সেই আইডিটা তো তখন সিএসএস এর ক্ষেত্রে লিখতে গেলে হ্যাশ লিখতে হবে। আজকে শুধুমাত্র কিভাবে লিখতে হয় এই বিষয়ে আমি বলতেছি, এখানে হ্যাশ লিখতে হবে। আর যদি আইডি লেখেন, হ্যাশ লিখলে যদি আপনি আইডি লেখেন এইচটিএমএল এ, তারপর এখানে লিখলেন আপনি হ্যাশ সেম আইডি নামটা, এই যে সেম আইডি নামটা এখানে দিতে হবে। তারপর এখানে আপনি আপনার যেই কালারটা করতে যাচ্ছেন, যেমন আমি ইয়েলো কালার করব, কালার হলো যে ইয়েলো, এই নামে যে আইডিটা আছে, এই নামে যে আইডিটা আছে সেই নামে যে কাজ করবে ওই 3 নম্বরটাতে। ঠিক আছে, 3 নম্বরটাতেও কাজ করবে। আপনি যদি চতুর্থ নম্বরে আর একটা কাজ করতে চান এই চতুর্থতে, তাহলে এখানে আর একটা আইডি দেন 4, সেম এখানে দিলেন যে হোয়াইট কালার WHI হোয়াইট। চতুর্থ নাম্বার যে হিডিংটা আছে যেখানে আমাদের আইডিটা কল করা আছে সেটা আমাদের হোয়াইট কালার হয়ে গেছে, সেরকম ইন্ডিভিজুয়াল একটাকে আপনি আইডি দিয়ে টার্গেট করতে পারবেন, আইডি দিয়ে টার্গেট করতে পারবেন। ঠিক আছে, এখন আর একটা এখানে কোশ্চেন আসতে পারে যে ভাই আমি যদি এই এই 3 নম্বর এবং 4 নম্বর যে হিডিংটা আছে ওই দুইটা হিডিংকে আমি হোয়াইট করতে চাই, এই 3 নম্বর এবং 4 নম্বর হিডিংটাকে আমি হোয়াইট করতে চাই, তাহলে আমি কি করব 3 নম্বর এবং 4 নম্বরকে? যদি আপনার একই সিএসএস দরকার হয় তাহলে আপনি এরকম করতে পারেন, দুইটা যদি আলাদা আলাদা আইডি দেওয়া থাকে তাহলে এরকম করে আপনি কমা দিয়ে ব্যবহার করতে পারবেন, এইগুলাকে যে সিলেক্টরগুলো আছে এই সিলেক্টরগুলো কমা দিয়ে, এই প্রথম সিলেক্টর কমা দ্বিতীয় সিলেক্টর, এইটা ব্লকের ভিতরে যে কোডটা থাকবে এই কোডটা দুইটার জন্যই কাজ করবে।
এই যে দুইটার জন্যই কাজ করছে, সেম কাজ, ঠিক আছে, দুইটার জন্যই কাজ করছে। এরকম করে আপনি সিলেক্টরগুলো একই সাথে লিখতে পারবেন। এইগুলাকে তখন বলা হবে গ্রুপ সিলেক্টর। আর এগুলো হলো যে ট্যাগ সিলেক্টর, এটা হলো যে আইডি সিলেক্টর। যখন একই সাথে এগুলো দিবেন, কমা দিয়ে দিয়ে একটা গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে, এলো গ্রুপ সিলেক্টর। এখন আরও এখানে কোশ্চেন আসতে পারে যে ভাই আমি এই আইডিটা এখানে থ্রি এবং টু ফোর একই নাম কি দিতে পারবো না? একই নাম দিলে কি কাজ করবে না? একই তো কোড, এরকম কি কাজ করবে না? এরকম করে দিলে কাজ করবে, কিন্তু এই আইডি কখনো ডুপ্লিকেট করা যাবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, কাজ করবে এখানে সিএসএস এর ডিজাইন কাজ করবে, কিন্তু অন্যান্য অনেক জাভাস্ক্রিপ্ট ও অন্যান্য আনুষঙ্গিক অনেকগুলো বিষয় আছে, সেগুলোর জন্য ইরর দেখায় দিবে। এই জন্য আইডি কখনো ডুপ্লিকেট করা যাবে না। এই যে এখানে এইচ টু তে একটা আইডি দিছি হিডিং থ্রি, এবং এইচ টু এখানে চার নম্বরটা হিডিং ইসলাম থ্রি, এটা কখনোই ডুপ্লিকেট করা যাবে না। এই আইডিটা এই পেজের জন্য একজনের ক্ষেত্রেই, এই পেজের একজনের ক্ষেত্রে এই আইডিটা ব্যবহার করা হবে, ঠিক আছে? তাহলে এটা হলো হিডিং ফোরেই থাকবে। কিন্তু আপনি যদি চান যে আমি একটাই শুধুমাত্র এখানকার অ্যাট্রিবিউট ব্যবহার করব আর এখানে একটাই সিলেক্টর ব্যবহার করব, সেক্ষেত্রে আমি দুইটার কি কাজ করতে পারবো, কিভাবে কাজ করতে পারবো, তখন আপনার যেটা করতে হবে, আইডির পরিবর্তে আপনি ক্লাস ব্যবহার করবেন। আইডির পরিবর্তে আপনি ক্লাস ব্যবহার করবেন। এই যে এখানে ক্লাসের নাম দিলাম, এই যে ক্লাস, তখন আর আইডির দরকার নাই। যদি আপনার দরকার না থাকে, এটা আইডিটা তুলে দিলাম, দিয়ে এখানে আমি লিখে দিলাম ক্লাস, ক্লাস হলো যে থ্রি। যদি আপনি এইচটিএমএল এখানে আইডি ইউজ করেন, তাহলে সিএসএস এর ক্ষেত্রে এখানে হ্যাশ ইউজ করা লাগে। আর এইচটিএমএল এর ক্ষেত্রে যখন আপনি ক্লাস ইউজ করবেন, তখন সিএসএস এর ক্ষেত্রে এখানে লিখতে হয় ডট, সিএসএস এর ক্ষেত্রে এখানে লিখতে হবে ডট। তো এই ডট লিখলে এখানে একবার লিখলে, যদি সিএসএস লেখেন এখানে একটাই লিখলাম যে ডট হিডিং থ্রি, আর এখানে দুইবার এই ক্লাসটা কল করাই দিছি দুইটা ট্যাগের ক্ষেত্রে। শুধু দুইটা ট্যাগের ক্ষেত্রেই না, আপনি যে কোনো ট্যাগেই যদি আপনি ক্লাস ব্যবহার করেন, এই ক্লাসটা যে কোনো ট্যাগেই আপনি ব্যবহার করতে পারবেন, যে কোনো ট্যাগ ট্যাগেই আপনি ব্যবহার করতে পারবেন। এখন আমার কাজ করতেছে, আমার সিএসএস এই ক্লাসটা যদি আমি দুই নাম্বার এক নাম্বারটাতে দিই, তখনও আমার ওই একই কাজ করবে, এক নাম্বারটাতে আমার চলে গেছে। তাহলে এখন আমাদের কোশ্চেন আসতে পারে, ভাই যখন আমি এখানে আইডি দিছিলাম, এখানে হিডিং থ্রি, এখানে হিডিং ফোর, এখানে কমা দিয়ে কাজ করছি, অথবা কমা না দিলেও দুইটার একই আউটপুট আসছে, তো ক্লাস এবং আইডির মধ্যে আসলে পার্থক্যটা কি? একই তো আমরা লিখতেছি, যখন আমরা আইডি দিচ্ছি এখানে, তখন সিএসএস এর ক্ষেত্রে এখানে হ্যাশ লিখি, আবার যখন এখানে সিএসএস এর ক্ষেত্রে ক্লাস এইচটিএমএল এ ক্লাস লিখি, সিএসএস এখানে ডট লিখি, পার্থক্য তো আমি এটাই দেখতেছি। কিন্তু আসলে মেইন পার্থক্যটা কোথায়? একটা দিলেই তো হয়। আসলে যেটা আমি পূর্বেই বলছি যে এইচটিএমএল এর কোনো ট্যাগের আইডিটা কখনোই ডুপ্লিকেট করা যাবে না, জাস্ট এটাই, ডুপ্লিকেট করা যাবে না। আমরা যারা আছি এখানে, আমরা ক্লাস করতেছি, সবার কিন্তু এনআইডি কার্ডটা অথবা ক্লাসের যে আইডি নাম্বার, আইডি কার্ড, এটা কিন্তু সবার একটা নিজস্ব। হ্যাঁ, ওই আইডিটা শুধুমাত্র ও ব্যবহার করে। আমার একটা নিজস্ব আইডি আছে, সেই আইডিটা শুধুমাত্র আমি ব্যবহার করি, অন্য কেউ কিন্তু ব্যবহার করে না। কিন্তু আমরা যে এখানে সবাই মিলে একসাথে ক্লাস করতেছি, একসাথে আমরা সবাই মিলে কি ক্লাস করতেছি, একসাথে ক্লাস করতেছি, একটা প্ল্যাটফর্মকে সবাই আমরা ব্যবহার করতে পারতেছি, এটা হলো যে ক্লাসের একটা উদাহরণ, যে আপনি একটা ক্লাসের ভিতরে অনেকগুলো আইডির লোক থাকতে পারবে, অনেকগুলো আইডির লোক একটা ক্লাসের ভিতরে থাকতে পারবে, কিন্তু একটা আইডি অনেক অনেকজন ব্যবহার করতে পারবে না, একটা আইডি অনেকজন ব্যবহার করতে পারবে না। যেমন হলো যে এই এখানে যে হিডিং ক্লাস, অনেকেই এটা ব্যবহার করতেছে না। যেমন আমরা এই ক্লাসটা সবাই ব্যবহার করতেছি, আমি ক্লাস করতেছি এখানে, রকিবুল ক্লাস করতেছে, রাকিব ক্লাস করতেছে, সানির ক্লাস করতেছে, হ্যাঁ জিম ক্লাস করতেছে, এখানে সবাই আমরা ক্লাস করতেছি, কিন্তু একটা ক্লাস সবাই আমরা ব্যবহার করতেছি। কিন্তু আমরা কি কারোকে আইডি আমরা আলাদা আলাদা কখনো ব্যবহার করি? আপনার আইডি কি আমি ব্যবহার করি? আপনার আইডি কার্ডকে আমি কোথাও শো করাই? শো করাই না, এটা হচ্ছে একদম ইন্ডিভিজুয়াল। এই জন্য আইডিটাকে ইউনিক করে রাখতে হয়, ওইটা ওই আইডিটা শুধুমাত্র ওই পেজের জন্যই এবং ওই ট্যাগটার জন্যই, ঠিক আছে? তো আমি যেমন বললাম যে এই ক্লাসটাকে আপনি যে কোনো ট্যাগেই আপনি ব্যবহার করতে পারবেন। যেমন এখানে লেভেল যেটা আছে, লেভেল ফার্স্ট, এখানেও চাইলে আমরা এই ক্লাসটাকে ব্যবহার করতে পারবো। এই ফার্স্ট ক্লাসটা তখন আমাদের ফার্স্ট নেম, এইটা আমাদের হলো যে হলুদ দেখায় দেবে, এই যে হলুদ আসছে, যে কোনো ট্যাগেই আমরা ব্যবহার করতে পারবো।
এখন আপনারা এরকম কোশ্চেন আসতে পারে যে ভাই আমার এই এখানে তো হলো ক্লাস যেটা লেখছি এই ক্লাসটা সব সবাই আমার ব্যবহার করুক ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এই টু যতগুলো আছে তারা ব্যবহার করতে পারবে, অন্য কোনো ট্যাগ ব্যবহার করতে পারবে না। আপনি একটা পারমিশন দিয়ে দিলেন যে ক্লাস আমার সবাই ব্যবহার করবে ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এই টু তারা ব্যবহার করতে পারবে, অন্য কেউ আমার ব্যবহার করতে পারবে না। তখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে ক্লাস যে সিলেক্টরটা আছে তার সামনে ট্যাগ ডিক্লিয়ার করে দিতে হবে, ট্যাগটা বলে দিতে হবে, ঘোষণা করে দিতে হবে যে এই ক্লাসটা হিডিং থ্রি, এই ক্লাসটা শুধুমাত্র এইচ টু এর জন্য, এই ডট হিডিং থ্রি এটা শুধুমাত্র এইচ টু এর জন্য। তখন কিন্তু আমার এই যে এখানে যে আমি এখানে ক্লাসটা কল করছি এই লেভেলে, এই লেভেলটা আর কাজ করবে না, এই লেভেলটা আর কাজ করবে না, ঠিক আছে। এই এরকম হলো যে এগুলাকে আপনি এখানে কন্ডিশন বলা, আসলে এটাও একটা কন্ডিশন যে আপনি যে কোনো সময় যে কোনো ধরনের কন্ডিশন করাই দিতে পারতেছেন, এবং যে কোনো সময় আপনি যে কোনো ট্যাগের ইনলাইন সিএসএস লিখে দিতে পারতেছেন, যে কোনো সময় যে কোনো ট্যাগে আপনি ক্লাস অথবা আইডি ডিক্লেয়ার করে তাদের সিএসএস আপনি লিখতে পারতেছেন। যদি আপনি এইচটিএমএল এর আইডি লেখেন তাহলে সিএসএস, সিএসএস এর ক্ষেত্রে সেটাতে লিখতে হবে হ্যাশ, হ্যাশের পর আপনার নাম, ক্লাসের আইডির নাম। যদি আপনি সিএসএস এ এইচটিএমএল এট্রিবিউট হিসাবে ক্লাস ব্যবহার করেন তার ক্ষেত্রে আমরা সিএসএস এ ব্যবহার করব হলো যে ডট, ডট নেম দিয়ে এখানে ক্লাসের যে নাম হবে সেই নামটা। তারপরে এখানে কি লিখতে হয় একটা থার্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এটাকে বলা হয় ডিক্লারেশন এরিয়া। এর ভিতরেই আমাদের থাকে হলো যে প্রপার্টি এবং থাকে আমাদের ভ্যালু, ঠিক আছে। এরকম জাস্ট আমাদের কোডিংগুলো লিখতে হবে। তো এই এগুলো হলো যে বেসিক আলোচনা। কিন্তু তো এখন আর একটা কোশ্চেন আসতে পারে, যেমন আমরা যে এখানে কোডগুলো লিখব এই যে স্টাইলের ভিতরে, হেডের ভিতরে যে স্টাইল ট্যাগটা আছে এই ট্যাগের ভিতরে যে কোডগুলো লিখব, এই কোডগুলো তো শুধুমাত্র আমাদের ইনডেক্স ডট এইচটিএমএল পেজের জন্য, তাই না? হ্যাঁ, ইনডেক্স ডট এইচটিএমএল পেজের জন্যই শুধুমাত্র আমরা এই কোডগুলো লিখতেছি। কিন্তু আমাদের তো একটা পেজ নিয়েই তো শুধু আমাদের ওয়েব পেজ হবে না, একটা পেজ নিয়ে কি আমাদের ওয়েব পেজ হবে? ওয়েব পেজ হবে না, আমাদের আর একটা এরকম থাকবে যে অ্যাবাউট পেজ, এই যে অ্যাবাউট ডট পিএসপি, তাই না? অ্যাবাউট পেজ থাকবে। তো আমাদের যদি এরকম একটা অপশন থাকে, এখন যদি আমি অ্যাবাউট পেজেও সেম এর ওই ধরনেরই ট্যাগগুলোই থাকে, এই যে যেমন এখানে যেই জিনিসগুলো আছে বডির ভিতরে সেম জিনিসটাই আমি কপি করলাম, কপি করে এখানে বডির ভিতরে আমি বসাই দিলাম, এখানে বসাই দিলাম, সেম জিনিস, কোনো চেঞ্জ নাই, শুধু বডিটার ভিতরে যা যাবতীয় ছিল সবগুলো আমি এখানে পেস্ট করাই দিলাম, সেম জিনিস আমাদের ইনডেক্স ডট এইচটিএমএল এ আছে। তো ইনডেক্স ডট এইচটিএমএল এ দেখেন এখানে কালারফুল করা, কিন্তু একই জিনিস আমার অ্যাবাউট ডট এইচটিএমএল এ আছে, এখানে কিন্তু কোনো কালার আসে নাই, নর্মাল এখানে টেক্সটগুলো আসছে। তো আমাদের এখন কোশ্চেন হইতে পারে যে ভাই এখন যেহেতু আমরা ইনডেক্স ডট এইচটিএমএল এ কোড লিখছি স্টাইলের ভিতরে, এখন এই কোডটাই তো তাহলে আমাদেরকে সিএসএস ডট অ্যাবাউট ডট এইচটিএমএল এর হেডের ভিতরে লিখতে হবে, এটাই তো? হ্যাঁ, এটাই আমাদের অ্যাবাউট ডট এইচটিএমএল এর ভিতরেই লিখতে হবে। তাহলে আমাদের কি কাজ করবে না? হ্যাঁ, তখন আমাদের এই অ্যাবাউট ডট এইচটিএমএল এটাও আমাদের সিএসএসটা পাইলো, কিন্তু আমাদের আমরা যে হেডের ভিতরে কেন লিখছিলাম, আমাদের যে এখানে যে হেডের ভিতরে আমরা কোডটা লিখলাম এই স্টাইল ট্যাগের ভিতরে, এটা আমরা কোন প্রয়োজন প্রয়োজনে আমরা এই ট্যাগটা আমরা লিখছিলাম এখানে, তাই না? তা আমরা এখানে হেডের ভিতরে ট্যাগটা লেখার একটাই কারণ ছিল যে আমাদের যখন আমরা ইনলাইনে সিএসএস লিখতাম, ইনলাইন বলতে এই যে ট্যাগের ভিতরে স্টাইল এট্রিবিউটের ভিতরে যখন আমরা সিএসএস লিখতাম, তখন প্রত্যেকটা লাইনেই আমাদের সিএসএস লিখতে হইতো এবং আমাদের টাইম লস হইতো, পারফরমেন্স খারাপ হইতো, আমরা যখন ব্রাউজারে পেজটাকে ওপেন করতাম তখন আমাদের লোডিং টাইমটা বেশি লাগতো, কারণ প্রত্যেকটা লাইনকেই ও প্রত্যেকটা ক্যারেক্টারকে কি করতো, স্ক্যান করতো, সেজন্য আমাদের টাইমিংটা বেশি লাগতো। আমরা এই জন্যই চাইছিলাম যে আমরা একবার যদি এইচ টু লিখি, এখানে পাঁচটা এইচ টু আছে, আমরা একটা এইচ টু এর জন্য সিএসএস লিখলেই যেন পাঁচটা এইচ টুতে অ্যাপ্লাই হয়ে যায়, এই থিওরিটার জন্যই, এই লজিকটার জন্যই আমরা হলো যে এই হেডের ভিতরে আমরা সিএসএসটা লিখছিলাম। তো আমাদের তো একই কোড, আমাদের অ্যাবাউট ডট এইচটিএমএল এ যা কোড আছে ইনডেক্স ডট এইচটিএমএল এও সেম কোড আছে, তাই না? সেমই মেসেজ আছে আমাদের, সব কিছুই আছে। তো এখানে কি আমার এইচটিএমএল যা যাবতীয় সব লিখতেই হবে, এটা আপনার যা যাবতীয় আছে সব লিখতে হবে, কিন্তু সিএসএস এর ক্ষেত্রে যে আমি এখানে ডুপ্লিকেট হলো না, আমাদের কি পারফরমেন্স লস হলো না ভাই?
যে এখানেও আপনি যে কোডটা লিখলেন অ্যাবাউট ডট পেজের, এখানেও আপনি কোডটা একই লিখলেন, তাহলে কি আপনার স্ক্যানিং পারফরমেন্স কি লস হলো না? আপনার কি টাইমিং লস হলো না? আপনি একই কোড দুই জায়গায় লিখলেন, আমি এখানে জাস্ট কপি করলাম, কিন্তু আমাদের কি করা লাগতো? আমাদের তো এখানে লেখা লাগতো। আমাদের যদি এখানে লিখে দিতাম তাহলে কি আমাদের লেখার জন্য একটা টাইম লস হইতো না? হ্যাঁ, অবশ্যই আমাদের টাইম লস হইতো। তা আমাদের এই টাইম লস থেকে আমরা কিভাবে আবার উদ্ধার পেতে পারি? এই ধরনের হলো যে আর একটা কোশ্চেন আমাদের আসতে পারে। তা আমরা ওই ধরনের এই কোডটাই মানে আমরা এরকম একটা জায়গায় রেখে দেব, একটা লাইব্রেরি ফাইল হিসাবে রেখে দেব এই কোডটা, যে আমরা যেখানেই আমরা ওকে ডাকবো, যে কোনো পেজেই আমরা ডাকবো, এই জন্য সেম কাজটা আমাদেরকে করাই দেয়। আমরা প্রত্যেকটা পেজেই লিখতে পারবো না, হ্যাঁ, কারণ আমাদের না হলে তো প্রত্যেকটা পেজেই যদি আমাদের এই অ্যাবাউট হোম পেজ অথবা ইন্ডেক্স পেজ যেটা আছে, এখন তো আমরা যেহেতু সিএসএস শিখতেছি, আমাদের ডে বাই ডে অনেকগুলো লাইন কোড হবে। যেমন এখন আমাদের 77 নাম্বার লাইন পর্যন্ত আমরা আসছি, তো যখন আমরা একটা ওয়েবসাইট বানাবো এখানে হাজার হাজার লাইন হবে, শত শত লাইন হবে, তখন এখানে সিএসএস লিখতে গেলে অনেক সিএসএস লিখতে হবে, এবং ম্যাক্সিমাম পেজের সিএসএস গুলো একই, ম্যাক্সিমাম পেজের সিএসএস গুলো একই থাকবে। তো সেক্ষেত্রে যদি আপনি হেডারে এই হিডিং এর ক্ষেত্রে অথবা ইনলাইনে সিএসএস লেখেন প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা ভাবে, তাহলে আপনার অনেক টাইম লাগবে, অনেক টাইম লাগবে। তো এই জন্য আমাদের একটা কাজ করতে হবে, এই যে সিএসএস গুলো আছে সেই সিএসএস গুলো আমরা আলাদা একটা ফাইল বানায় সেখানে রাখবো, আলাদা একটা ফাইল বানায় সেখানে রাখবো, ওই ফাইলটাকে জাস্ট আমাদের যেখানে দরকার সেখানে জাস্ট লোড করাই দেবো, ইনক্লুড করাই দেবো, লিঙ্ক করাই দেবো, দিলেই আমাদের ওই সিএসএস গুলো আমরা পাবো। তাহলে আমাদের হলো যে পারফরমেন্সটা লস হইলো না, আমাদের টাইমিংটা বেঁচে গেল কোড লেখার, ঠিক আছে? কারণ সেম কোডগুলো আমাদের অ্যাবাউট পেজেও আমার এই যে হিডিং টু তে রেড কালার দরকার, ইন্ডেক্স পেজেও আমার হিডিং টু তে রেড কালার দরকার, তাহলে আমি দুইবার কেন লিখবো? আমি ভাই একবার লিখবো, একবার লিখলে দুইবার কিভাবে আউটপুট পাই সেই বিষয়ে। তো ওইটা করার জন্য আমাদের যেটা করতে হয়, আমাদের একটা এক্সটার্নাল সিএসএস পেজ বানাইতে হয়, এক্সটার্নাল সিএসএস পেজ বানাইতে হয়। এইটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস, যেটা আমরা হেডের ভিতরে লিখি এটার নাম ইন্টারনাল সিএসএস, যেটা আমরা ট্যাগের ভিতরে লিখি এটাকে বলা হয় ইনলাইন সিএসএস, ট্যাগের ভিতরে ইনলাইন সিএসএস। আর আর একটা হলো যে আমাদের এক্সটার্নাল সিএসএস, সেটা আমাদের যে কোনো একটা ফাইলের নাম হবে, যেমন আমি লিখছি স্টাইল ডট সিএসএস, তারপর ডট, আপনার যে কোনো একটা ফাইলের নাম হবে তারপর ডট সিএসএস লিখে দিতে হবে। যেমন আমাদের এইচটিএমএল শেখার সময় আমরা ডট এইচটিএমএল লিখছি, সিএসএস শেখার সময় সেরকমই আমাদের ডট সিএসএস লিখে দিতে হবে, ঠিক আছে? মানে প্রত্যেকটা জন্য একটা এক্সটেনশন থাকে, সেই এক্সটেনশনটা আমাদেরকে লিখে দিতে হবে। এখন আমাদের যে কোডটা আছে, এই যে এই কোডটা, জাস্ট এই কোডটুকুই আমাদের এখানে কপি করে বসাই দিতে হবে। এই স্টাইল ডট সিএসএস এর ভিতরে আপনাকে স্টাইল ট্যাগ লিখে দিতে হবে না, এই যে স্টাইল যে ট্যাগটা আছে এই ট্যাগটা লিখে দিতে হবে না। যখন আপনি ডট সিএসএস লিখবেন, এই কথাটা লিখবেন, তার মানে এই স্টাইল কথাটা ওখানে আছে ওই লাইব্রেরির ভিতরে, এটা একটা ওদের লাইব্রেরি, এখানে ওটা আছে, অটোমেটিক দেওয়া আছে, ঠিক আছে? কম্পাইল করবে ওরা তখন স্টাইল ডট সিএসএস দিয়ে, আপনাকে এটা লিখতে হবে না, এই ট্যাগটা লিখতে হবে না, প্লাস এখানেও তাহলে আমার এই জিনিসগুলো লিখতে হবে না। আমরা একটা ফাইল বানাইছি স্টাইল ডট সিএসএস, আমরা এখান থেকে কোডগুলো সব এখানে কপি করে দিলাম, এখান থেকে আমরা মুছে দিলাম, এই ফাইলগুলো আমাদের আছে স্টাইল ডট সিএসএস এ। এখন কি তাহলে আমাদের কি কাজ হয়ে গেছে? আমরা যদি রিফ্রেশ দিই আমরা কি পাবো? ভাই আমরা তো একটা এক্সটার্নাল সিএসএস বানাইলাম, আমাদের কোড কেন আসলো না, পাইলো না তো? হ্যাঁ, আমরা একটা এক্সটার্নাল সিএসএস বানাইছি, ওখানে আমাদের সবগুলো কোড এখানে লিখে রাখবো, লাইন বাই লাইন হাজার হাজার লাইন আমরা লিখে রাখবো, কিন্তু যখন আপনি এটা লিখে রাখবেন, লেখার পর এইটা কোন কোন পেজে আপনি লোড করাবেন, এই সিএসএস গুলো কোথায় কোথায় কাজ করবে, সেই সেই পেজে আপনাকে এটা লিঙ্ক করাই দিতে হবে, লিঙ্ক করাই দিতে হবে। তার জন্য একটা লিঙ্ক ট্যাগ ব্যবহার করা হয়। আমরা একটা লিঙ্ক ট্যাগ জানি, একটা পেজের সাথে আর একটা পেজের লিঙ্ক করাই দিলে কি লিঙ্ক আমরা জানি না, এইচআরইএফ, এ এইচআরইএফ হাইপার রেফারেন্স একটা ট্যাগ আছে, তাই না? এ ট্যাগ, সেই এ ট্যাগ দিয়ে আমরা একটা পেজের সাথে আর একটা পেজের লিঙ্ক করি। কিন্তু সিএসএস যখন আপনি লিঙ্ক করবেন তখন আপনার এ ট্যাগটা ব্যবহার করা হবে না, এ ট্যাগ ব্যবহার করা যাবে না। তখন কি ট্যাগ ব্যবহার করতে পারে, এটা কোশ্চেন আসতে পারে। সিএসএস যখন আপনি লিঙ্ক করাবেন, আমি একটা সিএসএস এখানে বানাইছি স্টাইল ডট সিএসএস, আমাদের এরকম 10-12টা সিএসএস দরকার হইতে পারে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নাম ডট সিএসএস, আপনি আপনার নাম ডট সিএসএস বানাইতে পারবেন। তো সেই সিএসএসটাকে লিঙ্ক করাই দেওয়ার জন্য লিঙ্ক এখানে লিখতে হয় রেল, বানানটা অবশ্যই ভুল করা যাবে না,
লিংক রেল এর ভিতরে লিখতে হবে স্টাইল SHWT স্টাইল শিট। এই বানানটা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং সুন্দর করে লিখবেন, এখানে যেন স্পেলিং এরর না হয়। তারপরে যেটা লিখতে হবে, লিংক করার জন্য আমরা যে অ্যাট্রিবিউট জানি HREF, এই HREFটা এ ট্যাগেও ব্যবহার করা হয়, এখানেও ব্যবহার করা হয়। HREF HREF এখানে আমাদের এটা একটা সিঙ্গেল ট্যাগ, লাস্টে স্ল্যাশ হয়। এখানে আপনি আপনার পেজের যে নাম সেই নামটা লিখে দিবেন, যেমন এখানে কি about.html লিখবো, না about.html লিখবো না, এখানে আমরা CSS ফাইলের নাম লিখবো, যেমন হচ্ছে যে style.css, এই ফাইলের নাম লিখবো আমরা। আপনার যে নামে ফাইল থাকবে সেই ফাইলের নাম। এই ফাইলটা যদি আবার আপনার কোনো একটা ফোল্ডারের ভিতরে থাকে, যেমন CSS ফোল্ডারের ভিতরে, তাহলে এরকম css/style.css। যদি আপনার এই CSS ফোল্ডারটা আপনার প্রজেক্ট ফোল্ডারের বাইরে থাকে, আমরা এর আগে পাথ শিখছি HTML এ, যে এখানে ডট ডট স্ল্যাশ সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস, এরকম করে পাথ বলে দিতে হয়, ঠিক আছে। তা আমাদের যেহেতু এখানে প্রজেক্ট ফোল্ডারের ভিতরেই আছে, জাস্ট আমরা লিখবো এখানে স্টাইল ডট সিএসএস, জাস্ট এতটুকু লিখলেই আপনার হয়ে যাবে। আমি ইন্ডেক্স পেজে লিখছি, সেম এই লাইনটাই আপনার যেখানে যেখানে দরকার সেইখানে সেখানে জাস্ট লিঙ্ক করাই দিবেন, সেখানে আপনার লিঙ্ক করাই দিবেন। এই দেখেন আমি এখানে লিঙ্ক করছি প্লাস অ্যাবাউট পেজে লিঙ্ক করছি। এখন যদি আমি রিফ্রেশ করি, আমি কিন্তু এই যে রেজাল্ট পাইছি, এটা হলো যে অ্যাবাউট পেজ। আমি যদি ইন্ডেক্স পেজ, এটা আগে থেকে রেজাল্ট লেখা আছে, এখানে আছে, সমস্যা নেই। এই যে সিএসএস ফোল্ডার থেকে আমরা কাজ করতেছি। এখানে দেখেন এই স্থিতিতে এইটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস, এটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। এই এক্সটার্নাল সিএসএস লোড করার জন্য আমার লিংক রেল স্টাইল শিট HREF এখানে আমার ফাইলের নাম বলে দিতে হয়। এখানে আর একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, এটাকে বলা হয় টাইপ। টাইপটা আপনি ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, টাইপটা না ইউজ করলেও কাজ করে। টেক্সট স্ল্যাশ সিএসএস, টেক্সট মানে এই লিঙ্কটা কি টাইপের কাজ করবে, এই টাইপটা এখানে বলে দিবেন যে টেক্সটের কাজ করবে প্লাস সিএসএস এর কাজ করবে, টেক্সট সিএসএস এর কাজ করবে এই স্টাইল শিটটা, জাস্ট এতটুকুই। এখানে আর একটা আমাদের ক্লিয়ারিফিকেশন দরকার, যে ভাই আমার তো এখানে h2.heading3 এখানে আমার ইয়েলো কালার দেওয়া আছে, এখন মনে করেন যে আমার ইয়েলো কালার এই স্টাইল শিটটা তো আমার অ্যাবাউট পেজেও কাজ করতেছে, আমার ইন্ডেক্স পেজেও কাজ করতেছে, দুইটা পেজেই কাজ করতেছে না আমার স্টাইল যে সিএসএসটা, হ্যাঁ দুইটা পেজেই কাজ করতেছে। এখন ভাই আমার হিডিং থ্রি যে ক্লাসটা আছে, এই ক্লাসটা আমি ইন্ডেক্স পেজের সবগুলোতে, আমার এখানে হিডিং থ্রিতে ইয়েলো কালার আছে, আমি এটা ব্লু কালার করব অথবা আমি হোয়াইট কালার করব, এরকম আমাদের দরকার হইতে পারে। কিন্তু আমি এই কি বলা যায় অ্যাবাউট পেজের জন্য আমি চেঞ্জ করব না, অ্যাবাউট পেজের জন্য আমি এটা হোয়াইট কালার করব না। এই যে হিডিং থ্রি যে ক্লাসটা আমার আছে, এই ক্লাসটাকে আমি অন্যান্য শুধুমাত্র ইন্ডেক্স পেজের জন্য আমি হোয়াইট করব, কিন্তু অন্যান্য পেজের জন্য আমি হোয়াইট করব না। আমরা তো এখানে অনেকগুলো পেজ থাকবে এবং সবগুলো পেজেই তো আমরা এই সিএসএসটাই আমরা কল করব, তাই না? তা আমি যদি এখানে এখন হোয়াইট লিখে দিই, তাহলে কি এটা কি শুধুমাত্র ইন্ডেক্স পেজের জন্য কাজ করবে? না, এটা ইন্ডেক্স পেজের জন্য কাজ করবে না, সবগুলো পেজের জন্য এটা কাজ করবে, যতগুলো পেজ আছে সবার জন্যই, একদম ইন্ডেক্স অ্যাবাউট কন্ট্যাক্ট যা আছে সবগুলোর জন্য। কিন্তু আমাদের চাওয়াটা কি ছিল, আমাদের চাওয়াটা ছিল যে আমরা ইন্ডেক্স ডট স্টাইল ডট সিএসএস যদি আমরা চেঞ্জ করি সব পেজেই চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমাদের চেঞ্জিংটা শুধুমাত্র দরকার যে ইন্ডেক্স পেজে। তখন আমরা যেটা করতে পারি, এই ক্লাসটাকে আমরা ইন্ডেক্স পেজে যে স্টাইল শিট আছে এখানে আবার আমরা রিডিক্লেয়ার করতে পারি, এই যে এখানে রিডিক্লেয়ার করতে পারি। এখানে যদি আপনি হোয়াইট লিখে দেন, তাহলে এই ইন্ডেক্স পেজের যতগুলো H2 হিডিং থ্রি আছে সবগুলোকেও হোয়াইট করাই দিবে। এই দেখেন এটা হলো যে হিডিং হোয়াইট করাই দিছে, কিন্তু এটা আমার অ্যাবাউট, আমরা যদি রিফ্রেশ দেই অ্যাবাউট পেজটা ঠিক আছে, কিন্তু এই পেজটাতে আমার চেঞ্জ হয়ে গেছে, বুঝা গেছে? তো এখানে তাহলে এর আগে আমি দেখাই দিছিলাম যে স্টাইল ডট স্টাইল ট্যাগের ভিতরে যদি আমাদের ইন্টারনাল সিএসএস যেটা থাকে, এই ইন্টারনাল সিএসএস এর থেকে ইনলাইন সিএসএস এর প্রাধান্যটা বেশি, তাই না? আমি বলছিলাম আবার এক্সটার্নাল যে সিএসএসটা থাকে, এই এক্সটার্নাল সিএসএস এর থেকে ইন্টারনাল সিএসএস এর প্রাধান্যটা বেশি। মানে এই এটা তো ইন্টারনাল, তাই না? এক্সটার্নাল, এই এক্সটার্নালের থেকে এর ক্ষমতাটা বেশি, ইন্টারনালের ক্ষমতা বেশি, এই ইন্টারনালের থেকে আবার ইনলাইনের ক্ষমতা বেশি। এখন আপনার যখন যেখানে চেঞ্জ
চেঞ্জ করার দরকার, আপনি সেখানেই চেঞ্জ করবেন, মডিফাই করে দেবেন, আপনি এখানে এরকম করে ওভাররাইট করে দিতে পারবেন যে কোনো সময়। তো আজকের ক্লাসটা হলো যে এরকম, যে আমাদের সিএসএস নিয়ে বেসিক আলোচনা, যে সিএসএস কিভাবে লিখতে হয়, যেমন ইনলাইনে লেখা যায়, তারপর এক্সটার্নাল লেখা যায়, ইন্টারনালে লেখা যায়, ইনলাইনে আবার কিভাবে, ইন্টারনালের কোনটাকে কি বলা হয়, যেমন এগুলাকে সিলেক্টর বলা হয়, ট্যাগ সিলেক্টর, তারপর যে কোনো ট্যাগ দিয়ে আমরা লিখতে পারি, এই ব্র্যাকেট থেকে ব্র্যাকেট পর্যন্ত এইটাকে বলা হয় হলো যে কি ডিক্লারেশন এরিয়া, তারপর এখানে কালার কথাটা আছে এটাকে বলা হয় প্রপার্টি, এখানে হোয়াইট, এখানে ভ্যালু, এটাকে ভ্যালু বলা হয়, প্রত্যেকটা প্রপার্টি এবং ভ্যালু সেমিকোলন দ্বারা আলাদা করা হয়, এই জিনিসগুলো আমরা আজকে শিখলাম, এবং ক্লাস একটা জিনিস শিখলাম এবং আইডি শিখছি। ক্লাস এবং আইডিটা আমি একটু পার্থক্য বলছি, যে আইডি শুধুমাত্র একজনের জন্য, ওই আইডিটা ও ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না, ঠিক আছে, যদিও কাজ করে তারপরে আমরা ব্যবহার করব না, ঠিক আছে। এখানে আর হচ্ছে যে ক্লাস আমরা একটা ক্লাস সবাইকেই দিতে পারবো, দশজন আইডিকেই আমরা একটা ক্লাস অ্যাসাইন করে দিতে পারবো। যেমন আমরা যখন রুটিন বানাই আমাদের যে সবার ক্লাস রুমগুলো কি ওই 110, 102, 103 এরকম থাকে না, তো 110-এ 10 জন স্টুডেন্ট যায়, 103-এ 100 জন স্টুডেন্ট যায়, এরকম হলো যে স্টুডেন্টগুলোকে ক্লাসটা অ্যাসাইন করে দেওয়া, সেরকম একটা ক্লাস সবাই সব ট্যাগেই ব্যবহার করতে পারবে। যদি আমরা এখানে ট্যাগ ডিফাইন করে না দিতে পারি, না দিই, আর যদি আপনি এখানে ট্যাগ বলে দেন, তাহলে হলো যে এই ট্যাগটা, এই ক্লাসটা শুধুমাত্র এই ট্যাগের ক্ষেত্রেই কাজ করে। এই নর্মাল বিষয়গুলো আজকে হলো যে আমরা আলোচনা করলাম। কালকে হলো যে আমাদের ইন্ডিভিজুয়াল কিছু প্রপার্টি আছে সিএসএস এর, যেমন ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, তারপর টেক্সট প্রপার্টি, তারপর ফন্ট প্রপার্টি, মার্জিন প্রপার্টি, পেডিং প্রপার্টি, এরকম অনেকগুলো প্রপার্টি আছে। এই প্রপার্টিগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। তো আগামীকালকে আমরা আবার হলো যে বিস্তারিতগুলো জানবো। আজকে হলো যে আপনারা সিএসএস এর যে বেসিক যেগুলো জিনিস দেখাইলাম, এবং এখানে হলো যে ডিপলি অনেক বিষয়ে আলোচনা করা হয়েছে, এই জিনিসগুলো নতুনদের জন্য একদম কাজে লাগবে, আপনারা যারা নতুন তাদের ক্ষেত্রে, বিশেষ করে জিম